हेलो बंधुरा वेलकम बैक टू द चैनल दैट इज हैप्पी मॉम ब्लॉगर तनुश्री। सो आफ्टर लॉन्ग टाइम हमें बालकनी ते बसे ब्लॉग शूट स्टार्ट कर लम अनेक दिन पर मैंने हमार लगातार अनेक ब्लॉगर पर हमें किन्तु ब्लॉगटा बालकनी थेके करछि। एक्चुअली आज के सकाल बेला उठे पड़े हाँ एखन चा बसिए मैं ये तो भावलम तुम्हारे साथ एक मैं शुरूते ही एक बोके नहीं তাহলে সারা দিনের ব্লগটায় তোমরা একটু আমাকে দেখার ইনথু পাবে। সো ওয়েলকাম ব্যাক। আর তোমরা কেমন আছো বন্ধুরা? আশা করছি তোমরা সবাই করোনার এই মার্কেটে ভালো আছো, তো ইটস বেটার কে ভালো থাকা। তো যাই হোক, আজকে ব্লগটা এখন থেকে শুরু করছি। আর আমি ঠিক যখনই আমার ভিডিও অন করি, ভিডিও শুট করার ট্রাই করি, তখনই আমার কানের পেছনে পু পা মানে বাইক গাড়ি সমস্ত হর্ন বাজতে থাকে। তো প্লিজ ওগুলোকে ইগনোর করো। আর ব্লগটা যেহেতু এখন থেকে শুরু করছি, আমাকে তোমরা এখন থেকে দেখতে থাকো, ব্লগটা শেষ পর্যন্ত দেখতে থাকো। চলো, আমি চা বানাতে বসি এসেছি, তো চাটা নিয়ে এক্ষুনি ফিরছি তোমাদের। হ্যাঁ, ব্যাক, ফিরে এসেছি। চা দাঁড়াও, ক্যামেরাটা ঠিক করি। দেখো আমার ডিয়ার গাইস, তোমাদেরকে একটা জিনিস শো করছি। দিস ইজ মাই ডিয়ার ওয়াইফ। সো দেখলে আমার চা, আমি চা নিয়ে এসে গেছি। তো ভাবলাম সকালবেলা শুরুতে তোমাদের সাথে একটু গল্প করে নিই, কেননা সারাদিন প্রচুর কাজ। আজকে আমাদের বাড়িতে মিঠি আসছে, তো আমরা মিঠিকে অলরেডি ফোন করে নিয়েছি। মিঠি অন দ্য ওয়ে, সো মিঠির অপেক্ষা চলছে, মিঠি আসুক। ততক্ষণ আমি একটু আরাম করে চাটা খেয়ে নিই। এখন আমরা লাঞ্চে প্রিপারেশন করব। তো আজকে লাঞ্চে আমাদের স্পেশাল প্রিপারেশন হচ্ছে কি, হান্ডি মাটন বেঙ্গলি স্টাইল। তো আমি প্রথমে একটা মাটির হাঁড়ি নিয়ে নিয়েছি, তাতে সর্ষের তেল দিয়ে দিয়েছি। আমি এখানে 2 কেজি মাটন নিয়েছি, তো সেক্ষেত্রে আমি প্রায় অনেকটাই পরিমাণ মতো সর্ষের তেল নিয়েছি। সর্ষের তেলটা গরম হয়ে যাওয়ার পর, বেশ ভালো করে গরম হওয়ার পর, আমি এখানে গোটা গরম মশলা ফোড়ন দিচ্ছি। তো আমি ফোড়নে দিয়েছি শুকনো লঙ্কা, তেজপাতা, এলাচ, দারচিনি আর লবঙ্গ। এই গরম মশলা ফোড়নটাকে খুব ভালো করে একটু তেলে নাড়াচাড়া করে নেব, যতক্ষণ না এর একটা সুন্দর অ্যারোমা বেরায়। দিয়ে কুচিয়ে রাখা কাঁচা পেঁয়াজ দিয়ে দেব। আর যেহেতু মাটির হাঁড়িতে রান্না করছি, তো এতে মাটির হাঁড়িতে রান্না করতে কিন্তু অনেকটা টাইম লাগে। দিয়ে পেঁয়াজটা একদম দিয়ে দিলাম পুরোটা,
এবারে ভালো করে নাড়াচাড়া করে একটু নুন দেব, নুন দিয়ে ভাজতে থাকব। পেঁয়াজটাকে আমি ঢাকা মেরে দিয়ে ভাজবো, মানে আস্তে আস্তে ভাজবো, এতে পেঁয়াজটা গলেও যাবে আর খুব সুন্দর মানে একটা লাল কালারও হয়ে যাবে। তো চলো আমি পেঁয়াজটা নাড়াচাড়া করে ঢাকা মেরে দিই, ফিরছি 10 মিনিট পর। পেঁয়াজটা ওপাশে ভাজা হচ্ছে, আমি ততক্ষণে বুবু উঠে পড়েছে, দেখতে পাচ্ছ আমাদের দুষ্টু মিঠি, তার দাদা ভাইয়ের কেমন চুল, এই মা নাক মুখ একদম চিমটি কেটে তাকে একদম ব্যতিব্যস্ত করে দিচ্ছে। পুচকিটা ভারী মিষ্টি আর ভারী দুষ্টু হয়েছে, আর দাদা ভাই যা করবে সে তার পিছন পেছন হামাগুড়ি দিয়ে দিয়ে ঘুরতে থাকবে। এখানে আমি প্রায় 2 কেজি মতো মাটন নিয়েছি, আর মাটনটায় কিছু নয়, আদা রসুন বাটা, একটু হলুদ গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো, আর হচ্ছে কি নুন, আর কাঁচা সর্ষের তেল। খুব ভালো করে মাটনটায় আমি মাখিয়ে নেব, মাখিয়ে এটাকে মিনিমাম 1 আওয়ার ম্যারিনেট করে রেখে দেবো। আর মাটনটাকে কিন্তু খুব ভালো করে মশলাগুলো দিয়ে মাসাজের মতো খুব মানে দোল মানে দলাই মলাই করতে হবে। আর এদিকে পেঁয়াজটা দেখতে পাচ্ছ অনেকটা জ্বরে গেছে, লাল করে ভাজা হবে। আর মাটির হাঁড়িতে রান্না করছি তো এটা একটু টাইম লাগবে, মানে পুরো রান্নাটাই যেটা নর্মাল মাটনের যতটা প্রসেসের যা টাইম লাগে এটা কিন্তু তার ডাবল টাইম লাগবে। রান্নার এই আওয়াজটা আমার দারুণ লাগে, খুব সুন্দর একটা আওয়াজ। যাই হোক, পেঁয়াজগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, উল্টো দিকে আমি স্টিলের হাঁড়িটা দেখতে পাচ্ছ ভাত বসিয়ে দিয়েছি। তো আজকে বাড়িতে অনেক গেস্ট, সো সবার জন্য রান্না হচ্ছে। এবার আমি দিয়ে দিলাম কুচিয়ে রাখা টমেটো, এখানে প্রায় 2টো বড় সাইজের টমেটো নিয়েছি, আর কিছুটা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। মাটন করছি তো একটু ঝাল ঝাল করব, কেননা বাচ্চাদের আলাদা রান্না করে নিয়েছি মিঠি আর বুবুর জন্য, আর এটা হচ্ছে বড়দের জন্য। তো মাটির হাঁড়িতে করছি, টাইম অনেক বেশি লাগছে, গ্যাস কমিয়ে কমিয়ে করতে হচ্ছে, নাহলে মাটির হাঁড়ির তলায় লেগে যাবে। তো এই জন্য আমি ভালো করে নাড়াচাড়া করে আমি কিন্তু ঢাকনা দিয়ে দেবো, দিয়ে প্রায় 10 মিনিট মতো আমি এই পুরো পেঁয়াজ আর টমেটোটাকে, টমেটোটা যতক্ষণ না গলে যাচ্ছে ততক্ষণ কিন্তু আমি ঢাকা দিয়ে রাখবো। টমেটো আর পেঁয়াজটা কিন্তু একদম ভাজা ভাজা হয়ে গেছে, এবারে আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম। এখানে খুব বেশি আদা রসুন বাটা নিইনি, কেননা অর্ধেক যতটা আদা রসুন বেটেছিলাম তার অর্ধেকটা আমি ম্যারিনেশনের সময় মাটনটাকে ম্যারিনেট করে রেখেছি, তাই বাকি রিমেনিং আদা রসুন বাটাটা আমি দিয়ে দিচ্ছি। সিম্পল, যেমন বাঙালি বাড়িতে মাটন রান্না হয় সেরকমই আমরা এই হান্ডি মাটনটা রান্না করব। এখানে আমি একটা অন্য বাটিতে প্রায় 2 চামচ মতো হলুদ গুঁড়ো আর হচ্ছে গিয়ে খানিকটা লঙ্কা গুঁড়ো দেব, আর একটু চিনি দেব, দিয়ে একটু জল দিয়ে আমি পুরো মশলাগুলোকে একটা পেস্ট বানিয়ে নেব। এবারে আমি মশলাটা কিন্তু মানে জলে ভিজিয়ে রাখা মশলাটা আমি হাঁড়িতে দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করব, দিয়ে একটু প্রয়োজন হলে একটু জল দেব। এবার মাটন দেওয়ার পালা, দেখতে পাচ্ছ আমি এবারে মাটনগুলো দিয়ে দিলাম, একটু একটু করে দিচ্ছি, কেননা একসাথে সবটা ঢেলে দিলে কিন্তু মানে হঠাৎ করে মানে টেম্পারেচারটা ডাউন হয়ে যাবে, দিলে মাটন একসাথে অনেকটা জল ছেড়ে দেবে, তাই অল্প অল্প করে দিয়ে আমি নাড়াচাড়া করে করে দিতে থাকবো। মাটনটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আমি কিন্তু ঢাকনা দিয়ে দেবো, দিয়ে গ্যাসটা সিম করে খানিকক্ষণ রেখে দেবো। এই দেখো আমি ঢাকনাটা ওপেন করলাম, তো দেখতে পাচ্ছ মাটনে কতটা জল বেরিয়েছে, এটা তো সবে 10 মিনিটস পর আমি লিডটা ওপেন করে দেখছি। তো আবার নাড়াচাড়া করে কিন্তু আবার আমি ঢাকনার মানে লিডটা চাপা দিয়ে দেবো,
যতক্ষণ না মাটনের পুরো জলটা বেরোচ্ছে ততক্ষণ। এতে কিন্তু আমি আলাদা করে আর জল দেব না, মাটনের জলেতেই মাটন রান্না হবে। হান্ডি মাটনের একটা বিশেষত্ব হচ্ছে এরকম গোটা গোটা রসুন দেওয়া হয়। এই রসুনটা আমি ভালো করে জলে ধুয়ে নিয়েছি, দিয়ে একদম গোটা রসুনটা আমি মাটনটা মানে এখনও কষা হয়নি তার আগেই দিয়ে দেব। মাটনের জলে কিন্তু পুরো রসুনটা সেদ্ধ হয়ে যাবে। এবার মাটনটা প্রায় অর্ধেকের বেশি কষা হয়ে গেছে, প্রায় 80% হয়ে গেছে। তো এখন আমি একটু জায়িত্রী আর জায়ফলের গুঁড়ো করে রেখেছিলাম, ওই গুঁড়ো মশলাটা আমি দিয়ে দিলাম, আর দেবো কি একটু গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মাটনটাকে আমি প্রায় 10-15 মিনিটসের জন্য আবার ঢাকা দিয়ে দেব। এই দেখো আমার হান্ডি মাটন একদম রেডি। দেখতে পাচ্ছ আমি ফ্লেম অফ করে দিয়েছি, তাও কিন্তু মাটির হাঁড়ির ভেতরে মানে গ্রেভিটা কিন্তু ফুটছে। এই হচ্ছে মাটির হাঁড়ির রান্নার একটা বিশেষত্ব, টেস্ট যা হয় না দারুণ হয়। তোমরাও বাড়িতে কখনো ট্রাই করো, ট্রাই করলে অবশ্যই আমাকে জানিও। এখন লাঞ্চের পালা। তো আগে আমরা ছোটদেরকে খাইয়ে নেব, মিঠি আর বুবুকে খাইয়ে নেব, সবার একসাথে আমরা লাঞ্চ নিয়ে এসেছি, আর তারপরে আমরা খাবো। অলরেডি ছেলেরা খেয়ে নিয়েছে, মানে আমার হাজব্যান্ড আর মিঠির বাবা মানে বোনের হাজব্যান্ড দুজনে খাওয়া দাওয়া করে চলে গেছে। এবারে আমরা বাচ্চাদেরকে খাওয়াবো, তারপরে আমরা দুজন খাবো। সো খাওয়া দাওয়া করে ফিরছি, তোমাদের সাথে আড্ডা মারবো, মিঠির বদমাইশি দেখাবো তোমাদেরকে আজকে। এখন বুবুকে আর মিঠিকে খাওয়ানো চলছে, তার সাথে সাথে আমরা বড়রাও খাচ্ছি, কেননা অনেকটা দেরি হয়ে গেছে মাটনটা রান্না করে উঠে। তো সঙ্গে থাকো বন্ধুরা। খাওয়া দাওয়া করে দুজনের কিন্তু বিছানার ওপরে দুষ্টুমি একদম শুরু হয়ে গেছে। আর মিঠি তো তার দাদাভাইকে একদমই ছাড়ছে না, চিমটি কেটে মেরে চুল আঁচড়ে মাঁচড়ে কী যে করছে সেই জানে। যাই হোক, অলরেডি পুচকি আমার বিছানায় একটা শুশু করে দিয়েছে, আর এখন বাবুরানির এখন চলছে গিয়ে চকলেট খাওয়া, ও চকলেট বিস্কিট খাচ্ছে। যাই হোক, দুষ্টুমো করে বুবু ঘুমিয়ে পড়েছে, আর মিঠি মোটামুটি এখনও বহাল তবিয়তে চলছে। আর এখন বিকেল হয়ে গেছে, আমরা দু বোনে মিলে এখন চা খাচ্ছি, আর বাইরে প্রচুর 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 জোরে বৃষ্টি হচ্ছে। Going down and I am
তোমাদের সাথে শেয়ার করছি আমার একটা ছোট্ট শপিং হল একটা পার্সেল এসেছে পার্সেলটা ওপেন করছি তোমাদের সামনে তো দেখো কেমন লাগলো আমাকে জানিও আমার খুব পছন্দের একটা জিনিস আমি অ্যামাজনে অর্ডার করেছিলাম আমার তো এই সেরামিকের ড্রায়ার মানে ডাবল ড্রায়ার সেটটা খুব ভালো লেগেছে দারুণ লেগেছে কালার কম্বিনেশন জাস্ট অসম তোমাদের কেমন লাগলো আমাকে বন্ধুরা অবশ্যই জানিও তো তোমাদের যদি আমার এই ব্লগটা ভালো লেগে থাকে প্লিজ বন্ধুরা একটা ছোট্ট রিকোয়েস্ট প্লিজ 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 আমার চ্যানেলটাকে যারা নতুন আছো তারা সাবস্ক্রাইব করো যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তোমাদের প্লিজ আমার ভিডিওটাকে লাইক করো আর যদি পসিবল হয় সোশ্যাল মিডিয়ায় শেয়ার করো আর বন্ধুরা সঙ্গে থেকো কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও এখন বানাবো গিয়ে আমরা হোমমেড চকলেট তো এই চকলেট বানানোর রেসিপিটা আমি ফার্স্ট টাইম অ্যাটেম্প্ট করছি জানি না শেষ অবধি কী হবে তো তোমরা দেখতে থাকো আমি এখানে নিয়েছি গিয়ে এক কাপ কোকো পাউডার এক কাপ হচ্ছে গিয়ে গুঁড়ো দুধ মানে আমুলের গুঁড়ো দুধ আর নিয়েছি এক কাপ গোটা চিনি তাকে আমি মিক্সিতে ব্লেন্ড মানে একদম পিষে নিয়েছি আর নিয়েছি গিয়ে এটা একটা হাফ চকলেট ডার্ক চকলেট নিয়েছি গিয়ে বাটার তবে বাটারটা আমি মেল্ট করে এক কাপই নেব আর রেখেছি গিয়ে আমি ড্রাই ফ্রুটসের মধ্যে আলমন্ড দিয়েছি ডাবল বয়লার ডাবল বয়লারের এখানে নিচে জল রয়েছে জলটা ফুটবে তার উপরে এখানে মিক্স হবে আর এখানে আলমন্ডটাকে আর একটু কেটে নেওয়া হচ্ছে এখানে আমি গুঁড়ো দুধটা দিয়ে দিলাম এরপরে কোকো পাউডারটা দিলাম এবারে দিলাম চকলেটের এটা বারটা আর দিয়ে দিলাম বাটার আমি সবটাই একসাথে মিক্স করেছি তো আমি এখানে একটা ভুল করেছি যার জন্য এন্ড অফ দ্য প্রসেস আমার কিন্তু চকলেটটা তৈরি হয়নি চকলেটটা ময়েশ্চার পেয়ে গেছে তো পুরো মিক্সচারটা কিন্তু আমার দলা পাকিয়ে গেছে আমি এখানে সব কিছু একসাথে দিয়ে খুব বড় ভুল করেছি যাই হোক আমার এটা এই যে মানে হোমমেড চকলেট বানানোর যে মানে ফার্স্ট অ্যাটেম্প্ট আমি ফেল করে গেছি আমার লাস্ট অবধি কিন্তু চকলেট তৈরি হয়নি তোমরা দেখতে থাকো দেখলেই কিন্তু বুঝতে পারবে এই দেখো দেখেছো কেমন চকলেটটা মানে পুরো মেল্ট না হয়ে মানে একদম লিকুইডই হয়ে যাওয়ার কথা সে জায়গায় কেমন দলা পাকিয়ে গেছে তো এখন আমি এতে দিলাম গিয়ে চিনিটা চিনির গুঁড়োটা এই দেখো কেমন দলা পাকিয়ে যাচ্ছে তো আমি পরে যেটা বুঝতে পেরেছি এটা ময়েশ্চার নিয়ে নিয়েছে ময়েশ্চার মানে আমি যে চকলেটের বারটা দিয়েছি এই চকলেটের বারটা কিন্তু ইনস্ট্যান্ট ফ্রিজ থেকে বার করে দিয়েছি যার জন্য আমার পুরো মিশ্রণ মানে পুরো মিক্সচারগুলো আমার ওই মানে ঠান্ডা থেকে হঠাৎ করে গরমে দিয়েছি তো ময়েশ্চারটা ধরে নিয়েছে এই জন্য কিন্তু আমার এরকম দলা পাকিয়ে গেছে তো ওটাকে ফেলে না দিয়ে আমি কি করেছি লাস্ট অবধি যখন চকলেট হয়নি তো আমি এটাকে ব্রাউনিতে কনভার্ট করে নিয়েছি তো ব্রাউনির জন্য কি করেছি ওই মিক্সচারটার সাথে এক কাপ দুধ দিয়েছি আওয়াজ করো না এক কাপ দুধ দিয়েছি আর দিয়েছি এক কাপ ময়দা আর টু টেবিল স্পুন আমি বেকিং পাউডার দিয়েছি আমি কিন্তু এটা বেকিং সোডা ইউজ করিনি দিয়ে ভালো করে মিক্স করে আমি ছোটো ছোটো মোল্ডে করে আমি থ্রি মিনিটসের জন্য মাইক্রোওয়েভ করে নিয়েছি বাস আমার রেডি চকলেট ব্রাউনি ছোটো ছোটো মাফিনসই এটাকে বলতে পারি তো যাই হোক ফাইনালি হোমমেড চকলেট বানাতে গিয়ে আমি বানালাম গিয়ে মাফিনস চকলেট মাফিনস যাই হোক ছোট্ট ছোট্ট ভুল করতে করতেই তো আমরা সবটা ঠিকভাবে শিখি তো যাই হোক আমার ফার্স্ট অ্যাটেম্প্ট করতে গিয়ে আমি ভুল করেছি বলে একটা জিনিস আমি শিখলাম যে বেকিংয়ের মতোই চকলেট তৈরির প্রসেসটা মানে সব কিছু কিন্তু রুম টেম্পারেচারের হতে হবে তো আজকে আমি সব থেকে বড় ভুল করেছি সব কিছু ইনগ্রিডিয়েন্টস কিন্তু আমি ফ্রিজ থেকে ডিরেক্ট বার করে মিক্স করতে গেছি যার জন্য আমি কিন্তু মানে সাকসেস হইনি যাই হোক বন্ধুরা এখানেই আমি শেষ করছি আমার এই ব্লগটা আমার ব্লগটা যদি ভালো লাগে প্লিজ আমার সাথে থেকো সঙ্গে থেকো ফিরছি পরবর্তী অন্য কোনো একটা ইন্টারেস্টিং ব্লগ নিয়ে সো বাই বাই স্টে টিউন বন্ধুরা